লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় দেশের 7 রাজ্যের 49টি কেন্দ্রে ভোট, বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। আগের 4 দফার ভোট মিটেছে শান্তিপূর্ণভাবে, পঞ্চম দফার ভোটে বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে সামিল হওয়ার আর্জি জানালেন মোদি এক্স হ্যান্ডেলে। ভোটদানের নিরিখে রেকর্ড গড়ার বার্তা তার। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার বক্তব্য, পঞ্চম দফায় 8 রাজ্যের 49টি আসনে লোকসভা নির্বাচন, আমি ভোটারদের অনুরোধ করব সকলে ভোট দিন, ভোটদানের নিরিখে নয়া রেকর্ড করুন, বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করব গণতন্ত্রের উৎসবে অংশ নিন। 24 লোকসভা ভোট শুরুর দিক থেকে এক্স হ্যান্ডেলে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 4 দফা নির্বাচনে সকলকে ভোটে অংশগ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। পঞ্চম দফাতেও তার অন্যথা যে হল না তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।